আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ প্রোগ্রেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে র্যাবিফাস্ট। এটি একটি 20 mg ট্যাবলেট জাতীয় ঔষধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে র্যাবিপ্রাজল 20 mg। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এখন আসুন যে র্যাবিফাস্ট এই ট্যাবলেটটির আসলে কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটি নির্দেশিত, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে, গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি বিভিন্ন উপসর্গ বা রোগে ওষুধটি নির্দেশিত, যেমন পেপটিক আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, ডিউডেনাল আলসার দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, অন্ত্র বা পেটের অস্বস্তিকর প্রদাহ বা ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, দিবা ও রাত্রিকালীন বুক জ্বালা পোড়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়, এবং অত্যধিক গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণজনিত জটিলতা দমনেও ওষুধটিকে ব্যবহার করা হয়। আমি এক কথায় যদি বলতে যাই, তাহলে এইভাবে বলা যেতে পারে যে গ্যাস্ট্রিকের কারণে সৃষ্টি শারীরিক যেই রোগগুলো দেখা দেয় বা যেই উপসর্গগুলো দেখা দেয়, সেইগুলো নিরাময়ে মূলত র্যাবিফাস্ট এই ট্যাবলেটটি নির্দেশিত। এবার আসুন যে র্যাবিফাস্ট এই ট্যাবলেটটির আসলে সেবনবিধি কী, সেটি নিয়ে আলোচনা করা যাক। তো ওষুধটির সেবনবিধি বলতে গেলে, বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে 20 mg-র একটি করে ট্যাবলেট দিনে 2 বার সেবন করতে হবে, অর্থাৎ সকালে 1 বার এবং রাত্রে 1 বার খালি পেটে ওষুধটিকে সেবন করতে হবে, এবং 1 থেকে 2 মাস ওষুধটিকে সেবন করতে হবে। আর র্যাবিফাস্ট এই ট্যাবলেটটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই, তাহলে মাথা ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে, মুখ গহ্বরের শুষ্কতা হতে পারে, ক্ষুধা বৃদ্ধি বা কমে যেতে পারে, ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি। তো সাধারণত এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল রোগীদের যকৃৎ বা লিভারের অক্ষমতা আছে, সেই সকল রোগীদের ক্ষেত্রে র্যাবিফাস্ট এই ট্যাবলেটটিকে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে। আর যারা গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা আছে, সেই সকল মায়েদের ক্ষেত্রে র্যাবিফাস্ট এই ট্যাবলেটটিকে সেবন করার যদি খুব প্রয়োজন পড়ে যায়, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে। আর র্যাবিফাস্ট এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজ খবর নিলে অতি সহজেই পাওয়া যাবে। আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই, তাহলে 20 mg প্রতি পিস র্যাবিফাস্ট ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র 60 টাকা। তো বন্ধুরা, একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন, বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয়, সেহেতু এই ওষুধসহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করবেন, তারপরে সেবন করবেন। তো বন্ধুরা, এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকার এসে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে। ধন্যবাদ সবাইকে।